उसे देखी पांच एक पांच पॉइंट एक पेज नंबर बयासी कैकटी अंक देखा तुम्हें देखो এগুলো কি মূলত শর্ট প্রশ্ন থাকবে এক নাম্বার বা দুই নম্বরের থাকতে পারে এই টাইপের প্রশ্ন তোমাদের মানে এখান থেকে থাকে তো দেখো দুইয়ের দাগের চারের অঙ্কটি আমি করাচ্ছি তিনটে অনুপাত আছে একটা হচ্ছে এ বাই বি অনুপাত সি আর একটা আছে কি না বি বাই সি অনুপাত এ আর একটা আছে কি अनुपात आज सी बे सी बे अनुपात अनुपात तीन टी मिश्र अनुपात जौगिक अनुपात बेर करते हैं प्रथम जो अनुपात पूर्व पद ए बी उत्तर पद हम सी सेकेंड अनुपात पूर्व पद बी बी ए उत्तर पद हम ए थार्ड जो अनुपात सी बाई ए प्रथम पूर्व पद और उत्तर पद हम बी मिश्र अनुपात मान कि अनुपात पूर्व पद गुली गुण करब এবং উত্তর পদগুলি গুণ করব তাহলে তাহলে কি করব এর মিশ্র অনুপাত মিশ্র বা যৌগিক অনুপাত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত সমান হচ্ছে পূর্ব পদগুলি গুণ করো এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ অনুপাত এখানে আছে দেখো সি অনুপাত ইন্টু এ অনুপাত হচ্ছে বি সি ইন্টু এ ইন্টু বি তাহলে সি আর সি কাটলাম ए कालम बी बी कालम तले कौन सा लोवान हो ना तले वन इस टू एक ना होच्छे ए बी सी तले एक ऐसा होएगा लो मिश्र अनुपात या जोगी अनुपात ठीक है चे आर एक बार हम लेते हैं हम रा एक बार चार इंच के रैके नंबर दी कोच चार इंच के रैके नंबर ना एक ने बोला चे देखो ए अनुपात बी समान सिक्स इंटू सेवन ए अनुपात बी समान होच्छे सिक्स इंटू सेवन আরেকটা অনুপাত দেওয়া আছে বি ইস টু সি বি ইস টু সি সমান হচ্ছে আট অনুপাত সাত ছয় অনুপাত সাত আছে এস টু বি আর বি ইস টু সি আছে আট অনুপাত সাত তাহলে আমাদের এখানে কি বের করতে হবে এ অনুপাত সি সমান কত অর্থাৎ বিটা দেখো এখানে নেই এ অনুপাত সিটা আমাদের বার করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলুন এ বাই বি পেলাম কত ছয় বাই সাত এখানে আমরা কি পাচ্ছি না বি বাই সি ইকুয়াল টু হচ্ছে আট বাই সাত এবার দুটো অনুপাতকে যদি গুণ করে দিই এটার সঙ্গে এটা তাহলে কি পাবো অর্থাৎ এ বাই বি ইন্টু বি বাই সি এখানে কত পাচ্ছি ছয় বাই সাত গুণিত আট বাই সাত ছয় বাই সাত গুণিত আট বাই সাত তাহলে বি আর এ বি কাটলো হ্যাঁ তাহলে এখানে আমরা কত পাচ্ছি বা অর্থাৎ দেবো অর্থাৎ এ ए बाय सी इक्वल टू छय आठे कत छय आठे आठचल्लिस और यहाँ हम सात सात ऊनपंचाश आठचल्लिस बाय ऊनपंचाश तहले आमरा कि पाबो अर्थ ए अनुपात सी इक्वल टू फर्टी एट अनुपात फर्टी नाइन ठीक है एटा हो गेल आमादेर ए अनुपात सी अच्छा तहले आमरा जदि तीनेर अंकटा करि बोले हाँ चारेर दिके तीन চার থেকে তিনের অঙ্কটা এই টাইপের একই এরকমের অঙ্ক আছে এটা আমরা একটু করে নিচ্ছি তোমরা দেখো চার থেকে তিনের অঙ্কটা দেখো চার থেকে তিনের অঙ্কটা কি আছে এখানে বলা আছে দেখো চার থেকে তিন এ অনুপাত বি সমান থ্রি ইস টু ফোর কি না এ অনুপাত বি অর্থাৎ এ ইস টু বি ইকুয়াল টু হচ্ছে থ্রি ইস টু ফোর এ ইস টু বি হচ্ছে থ্রি ইস টু ফোর আর আরেকটা অনুপাত কি আছে না বি ইস টু সি বি ইস টু সি ইকুয়াল টু কত বি ইস টু সিটা হচ্ছে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি টু ইস টু থ্রি হলে এ অনুপাত বি অনুপাত সি কত কি বের করতে হবে এ অনুপাত বি অনুপাত সি সমান হচ্ছে কত তাহলে এখানে দেখো প্রথম যে আছে এখানে কত পাচ্ছি না এ বাই বিটা হচ্ছে তিন বাই চার এখান থেকে কত পাচ্ছি বি অনুপাত সি থেকে কত পাচ্ছি না বি বাই সি ইকুয়াল টু হচ্ছে দুই বাই তিন ঠিক আছে তাহলে দুই জায়গাতে দেখো বি আছে এখানে বি আছে এখানে বি আছে অর্থাৎ দুটোর মধ্যে দুটো অনুপাতে যে কমন বি সে বিটাকে আমরা সমান করে নেব তাহলে এখানে বি কত আছে দুই এখানে বি কত আছে চার তাহলে এখানে বিটাকে যদি সমান করি তাহলে এখানে চার করতে হবে বিটাকে তাহলে আমরা কি করবো না ওপর নিচে আমরা দুই দিয়ে গুণ করবো
অনুপাতে পূর্বপদ এবং উত্তরপদকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি বা একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অনুপাতের মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখো প্রথম অনুপাত থেকে অর্থাৎ পূর্বপদকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা উত্তরপদটাকে দুই দিয়ে গুণ করবো, তাহলে এটা কত পেলাম দুই গুণে চার, আর এটা পেলাম ছয়, চার বাই ছয় মানে তো দুই বাই তিন, তাহলে এখানে বি ছিল চার, এখানে দেখো বি চার চলে এসছে, এই বিটা কমন মাঝে রাখছি, তাহলে অর্থাৎ বি পাবো এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু আমরা পাচ্ছি থ্রি ইজ টু ফোর, এই থ্রি ইজ টু ফোর আর এখানে হচ্ছে সিক্স, তাহলে এ অনুপাত বি অনুপাত সি পাচ্ছি তিন অনুপাত চার অনুপাত ছয়। তাহলে এই ধরনের অঙ্কগুলি কিন্তু পরীক্ষা আছে, তোমরা প্রশ্নমালা এবার প্রশ্ন বিচিত্রা বা টেস্ট বা খুলি কিন্তু এই ধরনের টাইপের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা দেখো চার দাগে চার অঙ্কটা একই রকম আছে, এক্স অনুপাত ওয়াই হচ্ছে টু ইস টু থ্রি আর ওয়াই অনুপাত দিয়ে গেছে ফোর ইস টু সেভেন, তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড বের করতে হবে, অর্থাৎ সেম অঙ্ক একই টাইপের অঙ্ক। এখানেও তাই তোমরা ওয়াইটা দেখো দু জায়গা দিয়ে আছে, প্রথম অনুপাতে ওয়াই আছে সেকেন্ড অনুপাতে ওয়াই, এই মানগুলোকে তোমরা সমান করে নেবে এইভাবে করে নেবে অঙ্কটা একইভাবে অঙ্ক। এবার পাঁচের দাগের একটা অঙ্কটা আমরা আসছি, পাঁচের